কাম ফ্রম সুন্দরবন। তো আমরা এখন সুন্দরবনে আছি, আমাদের হোটেল। এখন সকাল 9টা বাজে, এ সোনু ঘুম থেকে উঠেছে। আমাদের ইউটিউবার বাবলা তাপস লেডিস পার্টি। তো আমরা এখন টোটো করে যাচ্ছি নৌকার উদ্দেশ্যে। টোটো আমাদের টোটো দাঁড়িয়ে আছে সামনে। কোথায় টোটো? টোটো রাস্তায় আছে। সস্তা ইউটিউবার আপনারা দেখতে পাচ্ছেন। এসে গেছি সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্কে, ঝাড়খলিতে। ঝড়খালি না? এই তো নিচ্ছি তো ভাই, সবাই আছে। আমরা এখন যাচ্ছি জেটি ঘাটের উদ্দেশ্যে। জেটি ঘাট আমরা এসে গেছি এখন জেটি ঘাটে। তো চারিদিকে অনেক বোট। ওয়াও লাভলি। হ্যাঁ এখানে তো প্রচুর লঞ্চ। সবাই দেরি করেই ছেড়ে যায়। না সকাল করেই ছাড়ার কথা তো? হ্যাঁ অনেক লঞ্চ দেখছি। আমাদের কোনটা? এই ডোরাকাটা। ওরে সাবাস। ও আমাদের তো সেই একটা নৌকা দেখতে পাচ্ছি দাদা। ওয়াও বোটের ভেতরটা তো একদম অসাধারণ, দারুণ পুরো সাজানো গোছানো একেবারে দেখছি। এবার আমি যাচ্ছি নৌকার কেবিনে, ভেতরে রুম টুরটা দিয়ে নি। টয়লেট, এই সাবাস, দারুন তো ছোট ছোট কেবিন টাইপের। ওই পেছনটা রান্না হচ্ছে। আমাদের বোট এখন ছেড়ে দিল। আমাদের বোট ছেড়ে এবার রওনা দিচ্ছে। দাদা কোথায় যাচ্ছি আমরা আজকে? পীরখালির জঙ্গল। আমাদের ওকে, আমরা এখন কোর ফরেস্টে যাচ্ছি। আমরা ঝড়খালি থেকে ছাড়লাম। এখন আমাদের নৌকা চালু হয়ে গেছে ঝড়খালি থেকে। দাদা আমরা এখন কোথায় যাচ্ছি? ভাই আমরা অলরেডি আমাদের সুন্দরবনে ভ্রমণে বেরিয়ে পড়েছি। হ্যাঁ আর এখন আমরা ফার্স্ট যাব দোবাকি বলে একটা ক্যাব আছে সামনে। ওকে তো দোবাকি যাব, ওই আইল্যান্ডটা উঠে ওয়াচ টাওয়ার আছে, ওখান থেকে আমরা দেখবো কোনো ওয়াইল্ড অ্যানিমেল আমরা দেখতে পাই তো খুব ভালো। আর তারপরে আমরা জঙ্গল সাফারি দিকে যাব। ওকে অসাধারণ অসাধারণ ব্যাপার। আচ্ছা আমরা এখন বাঘ দেখতে যাচ্ছি। তো আমার মনে আমাদের রান্না হচ্ছে নিচে, রান্নার জায়গাটা দেখে আসি একটু। আমাদের রান্না হচ্ছে এখানটা। আমাদের
মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে আমাদের নৌকা ছেড়েছে। তো ম্যানগ্রোভের জঙ্গল, আমরা বোটের মধ্যে, আমরা এখন ভিউটা একবার দেখে নাও, সামনের অসাধারণ ভিউ। এখন আমরা বিদ্যাধরী নদীতে গিয়ে মিলিত হব। এদিকে রিল বানানো চলছে, কাকা নৌকা চালাচ্ছে, লঞ্চ আড্ডা চলছে, আর আমি ঘুরে বেড়াচ্ছি। এগুলো সব ম্যানগ্রোভ অরণ্য। এবার সামনের ভিউটা দেখাবো একবার, যা অসাধারণ ভিউ আমাদের সামনে। এই তো দাদা, সামনে কিছু দেখাই যাচ্ছে না সামনে। তো দাদা দাদা এখন আমাদের বোঝাবে, দাদা এই যে বোঝাচ্ছে আমরা কোথা থেকে এসেছিলাম। আচ্ছা আমরা কালকে কোন দিক থেকে এসেছিলাম, ওরা রাতে যে এসেছিল তোমরা? হ্যাঁ আচ্ছা, যাই হোক ওটা মিস করে গেলাম, আমি ওটা আসতে পারিনি। না কোনো ব্যাপার না, রাত্রেবেলা আমি দেখতে যাই না, ওটা ওটা আলাদা এক্সপিরিয়েন্স। চাঁদ উপরে ছিল আর নদীর পাড়ে, খালি আওয়াজটা পাইনি, হাওয়াটা ছিল না বলে। আচ্ছা এখন এখন রেডি, এটা তুমি ক্যামেরা কি অন আছে? হ্যাঁ হ্যাঁ অন আছে। আমরা কোন দিকে যাচ্ছি? আমরা এখন যাচ্ছি সামনে এই চ্যানেলটা পার হলে ওপারে দোবাকি বলে একটা স্পট আছে। দোবাকি? হ্যাঁ আমি ম্যাপে দেখছি। তো দোবাকিতে কি আছে, একটা ওয়াচ টাওয়ার আছে আইল্যান্ডের মধ্যে। তো ওখানে যাবো গিয়ে, যদি কোনো ওয়াইল্ড অ্যানিমেল থাকে তো ওগুলো দেখার চেষ্টা করবো আমরা। তারপর ওখান থেকে আবার বোটে আমরা ফিরে আসবো। এসে ভিতর দিকে আর একটা আছে, যাক ওটার নাম মানে গাজী খালি না কিরকম কিছু একটা নাম আছে, ওটা আরো অনেক কিছু, ওটা দেশি ভাষা গাজীর খোল এরকম কিছু বলে। আচ্ছা তো ওর মধ্যে দেখবো, ওটা মানে কোর এরিয়ার টাইপের ওটা, ঠিক আছে। তো ওখানে যায় টুরিস্টরা যেতে পারে, কিন্তু অন টাইপ অফ কোর এরিয়া ওখানে, মানে বাঘের সংখ্যা ওখানে বেশি। আচ্ছা ভালো কথা বলে দিই, একটা জায়গা আগে একটা স্পট ছিল এখানে নীতিদোপানি বলে, যেটা কিনা ওই বলে না সেই বেহুলা লক্ষ্মীন্দরের যে ব্যাপারটা আছে, তো ওই লক্ষ্মীন্দরকে যে সাপে কামড়ে ছিল, বেহুলা যে ভেলাতে বাঁচতে বাঁচতে এসেছিল, সেই ব্যাপারটা ওই সামনে একটা ঘাট আছে ওখানটা। আচ্ছা ওটাকে দেখা যাচ্ছে না আরকি, এখান থেকে তো এখান থেকে আসছে না ক্যামেরা, তো আরোই আসবে না। বাঘ যদি না দেখতে পাই, এদিকে বাঘ তো আছেই। সুন্দরবনে ঢুকে গেছে, জঙ্গল ক্যাট কিছু আছে, মানে ওটাকে বাঘ রুল বলে। তারপরে এখানে তো কুমির আছে, শার্ক আছে, সবই আছে, ডলফিন আছে, গাঙ্গেস ডলফিন যেটা আছে না একটা, ডলফিন কি দেখা যায়? দেখা যায়, সুসুক রাইট, হ্যাঁ ওটা ওটাকে সুসুক বলে বাংলায়, ওটা ওটা অন্য টাইপের। হ্যাঁ বুঝতে পারি, ওটা ওই ওই একটু ভাড়ে গেলে দেখা যেতে পারে। ওকে তো সবই শুনলাম আমরা এখানে কি কি দেখতে চলেছি না দেখতে চলেছি, আর কি কি পাওয়া যায় কি দেখতে পারি সবই ভাগ্যের ব্যাপার, এবার দেখা যাক কতদূর কি হয়। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি না আলুর দম, শ্রীমন্ত সার্ভ করছে। ওকে তো আমরা একটা কুমির দেখতে পেয়েছি দূরে,
ওই যে দূরে দেখা যাচ্ছে কুমির। কুমির শুয়ে আছে দূরে। এই যে শুয়ে আছে। ওকে, তো আমরা এখন এসে গেছি দোবাকিয়া ক্যাম্পে। এই যে দাদা, আমরা এখন কোথায় আছি? তো ফাইনালি আমরা এখন আছি দোবাকিয়া ক্যাম্প, তাই তো? যেটা কথা বলছিলাম যে দোবাকিয়া, সেই আমার কি এখানে পৌঁছে গেছি। এবার এখানে এটা ফুট ব্রিজ আছে, এটা জঙ্গলের মধ্যে থেকে ফুট ব্রিজ আমরা যাচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে আমরা আপাতত দেখতে দেখতে যাব। ওকে, কি দেখা যাচ্ছে দুপাশে জঙ্গল। হ্যাঁ, লাভ কিরকম? হ্যাঁ, এখানে জল ওঠে, এখানে জল ভাটা খেলে এখানটাতে। এগুলো সব জল হয়ে যায়। আর নিচে যতগুলো দেখো যে ফুটপ্রিন্ট গুলো দেখা যাচ্ছে, এগুলো হরিণের, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এগুলো সব হরিণের ফুটপ্রিন্ট। এবার যদি দেখি বাঘেরও পায়ের ফুটপ্রিন্ট পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি পাওয়া যায় তো বেটার। আচ্ছা এখানে, আচ্ছা আমরা এখান থেকে 500 মিটার হেঁটে যাব। গেলে একটা ওয়াচ খাওয়া আছে। 500 মিটারের বেশি হয়তো বেশি। ওকে, যাই হোক 800 মিটারের মধ্যে দেখা হবে। মজা করতে করতে যাব। হ্যাঁ একদম ভালো লাগবে। মোটামুটি ধ্বংসের পথে আরকি, মানুষের অত্যাচারে এনভায়রনমেন্ট আজকাল যেভাবে বাড়ছে আরকি, তো এটাকে বাঁচিয়ে রাখার জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছে, ঠিক আছে? যেসব জায়গা ফাঁকা এসে গেছে, সুন্দর। পুরো টিম আমাদের পেছনে। উড়িয়াতে ঢাইকিরি কিরি বলে কোনো কথাই নেই। তো চলতে চলতে আমরা একটা হরিণ দেখতে পেয়েছি। ক্যামেরাতে আসবে না সম্ভবত। ক্যামেরা তো আসছে না, বোঝা যাচ্ছে না। ওকে, আমরা এসে গেছি ওয়াচ টাওয়ারে। আমরা টাওয়ারের উপর থেকে বাঘ সন্ধান করব। বাঘের সন্ধানে আমরা টাওয়ারে উঠছি, কিন্তু আমরা বাঘ দেখতে পারবো না, শুধু হরিণ দেখেই স্বাদ মিটিয়ে নেবো। নো শাউটিং, সাইলেন্ট জোন। ওকে, কি পাখি গুলো? আচ্ছা, এগুলো সব পরিযায়ী পাখি, মানে সাইবেরিয়ান গুজ বা যেগুলো আছে না, ওই টাইপেরই হাঁস পাখি। এরা এই শীতকালেই আসে আর কি, মানে মাইগ্রেট করতে আসে আর কি। বুঝতে পারছি, বুঝতে পারছি। মাইগ্রেটরি বার্ড, ঠিক আছে? প্রচুর প্রচুর, একদম পুরো ভরা। আরে লাভলি, এত পাখি আমি দেখিনি কখনো। দারুণ,
আমি দেখিনি কখনো, মানে আমি এখানে দেখেছি আজকে আসামি জানি। বাঘের কিন্তু মানে মিষ্টি জল লাগে খেতে, বাঘ নোনা জল খায় না, বাঘ নোনা জল খায় না, বাঘ মিষ্টি জলই খায়। আচ্ছা, তো বাঘ যাতে জল পায় তার জন্য কুকুর গুলো করা, এবং বাঘ জল খেতে আসে। এবার বাঘকে জল খাওয়ার পরে টাইম সকালে একবার আসে আর সন্ধ্যার দিকে একবার জল খেতে আসে। তো বাঘ দেখতে গেলে এখানে থাকা যায়, তো এখানে সেটা পারমিট নেই আর কি আমাদের, বা দেওয়া না। আচ্ছা, মানে এই জলে আসবে জল খেতে, আপনি আসতেই হবে। ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউ তো আমরা এখন ওয়াস্টারতে নেমে যাচ্ছি। ওয়াস্টারতে নেমে গেলাম, নেমে আমরা যাচ্ছি এখন কোথায়? আমরা আবার বোটে যাব। আচ্ছা, আমরা এখন বোটের উদ্দেশ্যে যাচ্ছি আবার। হ্যাঁ, এবার আমরা ডিপ জঙ্গলের মধ্যে ঢুকবো। ওকে, এবার আমরা কোরিয়ার কাছাকাছি যাব, যাতে এবার আমরা একদম ডিপ জঙ্গলে ঢুকবো, যাতে আমরা বাঘ দেখতে পাই। ওকে, এটা হচ্ছে বনবিবির মন্দির। এটা খুব একটা ইউনিক জিনিস, যেটা দেখবে এটা পূজা করা হয়। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো। আচ্ছা, এটা তুমি আস্তে আস্তে যদি রেশন, হ্যাঁ এটা পুরোটা দিলেই পুরো ব্যাপারটা চলে আসবে। হ্যাঁ ব্যাস, ঠিক আছে চলো। ও এটা ওনার ভাই। ওকে, নামটা ওখানে লেখা আছে, লেখা থাকতেও পারে। হ্যাঁ ঠিক আছে, পরে মনে পড়লে বলে দেবো। মানে এবার কেসটা কি হয়েছে, মানে হিস্ট্রিটা এরকম। আচ্ছা, তো ওই যে বাচ্চাটা যার নাম দুঃখে, ও খুব গরিব ছিল, তো কয়েকজনের সঙ্গে জঙ্গলে মানে মাছ কাঁকড়া এসব ধরার জন্য যায়। যাদের সঙ্গে গেছিল তো তারা ওকে জঙ্গলে ফেলে দিয়ে চলে আসে। ও খুব কান্নাকাটি করছিল সেই সময়। তো ওই সময় ওই বাঘ যে আছে আর কি দক্ষিণ রায়, ও অ্যাটাক করে ওকে। তখন ওই বনদেবী এসে ওকে জড়িয়ে ধরে বাঁচায়। আর যে বনদেবীর যে ভাই শাহজাহান বলে, ও তখন ওর সঙ্গে ফাইট হয় টাইগারের, যার নাম দক্ষিণ রায়। তো এই ওইটাই নিয়ে গল্প, যার জন্য যেহেতু বাঁচিয়েছিল ওকে, ওই জন্য যারা যারা জঙ্গলে কাঁকড়া ধরতে মধু ধরতে মধু আনতে আর কি, মধুর মৌমাছির চাক ভাঙে মধু আনে না, ওই কাজ যারা করে বা মাছ মাছ কাঁকড়া ধরতে যায়, তারা ওর পুজো করেই তো করে নামে জঙ্গল। ভালো, এখনো হয় এটাই নিয়মের, এটা রীতিটা রয়ে গেছে। যারা যারাই যায় জঙ্গল, যত ফিশারম্যান আছে সবাই পুজো করে, যে কোনো কাজে যুক্ত জঙ্গলে গেলেই পুজো করে, গেলে পুজো করে তারপরে আসে। মল্লার মুখার্জি আছে তো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? উঠে গেছে আমাদের সবাই, আমরা আমাদের সিট নিয়ে নিই আবার। ওকে, তো আমরা এখন বাঘ দেখার উদ্দেশ্যে খাঁড়ির মধ্যে প্রবেশ করতে চলেছি। স্পেশাল যেটা, হ্যাঁ রেডি, হ্যাঁ রেডি একদম, তুমি বলতে থাকো। আচ্ছা, তো এই প্যাটটা একটু, এই সাইডটা একটা মানে অফবিট টাইপের জায়গা এটা। আচ্ছা, এখানে মানে সবাই আসে না? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এর লোক এখানে আসে না, মানে অনেকে জানেও না রুটটা, প্লাস মানে লোকে আসলে কি হবে, আমি একটু কোথাও উঠবো দেখবো, ওয়াস্টারে উঠবো, কিন্তু ঢুকতে অ্যাকচুয়ালি এরকম জায়গাতে। এই যে গাছগুলো দু সাইডে দেখা যাচ্ছে না, গাছের গাছগুলো দেখা যাবে, খেজুর গাছের টাইপের এক ধরনের গাছ, ঠিক আছে। ওই ক্যাকটাস নাম বললে, এর নাম হেতাল, হেতাল হেতাল গাছ। বাঘ, দুপাশে জঙ্গল,
এর জন্য আমাদের ডাবল পারমিশন করতে হয়, ডাবল পারমিশন করতে হয়। আর এখানে এত ন্যারো প্লেস তো, মানে মানে ভালো চান্সেসও বেশি কিছু আসে দেখা দেখা। আর এমনি ঘন জঙ্গল হিসেবে এটা খুবই ভালো দেখার জন্য। ও সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে, খুব কম আছে, খুব কম, কিন্তু এখানটা ঘোরার জন্য সব থেকে ভালো জায়গা। চলো দেখা যাক, বাঘ আসলো তো আবার ক্যামেরা খুলবো। সাফারি হচ্ছে তো? হ্যাঁ 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 অবশ্যই। ফটোশুট চলছিল এতক্ষণ আমাদের, ফটোশুটের পর আমরা এখন নৌকা চালাচ্ছি। শোনো শোনো শোনো, আমাদের ম্যানেজার নৌকা চালাচ্ছে। ও ম্যানেজার, কাউকে বলবি না কেউ। ম্যানেজারের হাতে আমাদের স্টিয়ারিং। স্যার একটু এদিকে তাকান। খাবার সার্ভ করা হয়ে গেছে আমাদের, চারটের সময় লাঞ্চ করছি আমরা। সীমন্ত খাবার দিচ্ছে। পরন্ত বিকেলে সবাই এখন সূর্যাস্তের ভিউ নিচ্ছে। নেমে গেলাম আমরা, এখন ফের ফিরছি। স্যার আমাদের ঘুমাচ্ছে। আর আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব আশা করি। আজকের মতো ব্লগ এখানেই শেষ হয়ে যাবে, আর কিছু নেই। সারাদিন আমরা বোটের মধ্যে করে ঘুরলাম, জাস্ট শুধু হরিণ দেখে আমাদের স্বাদ মেটাতে হয়েছে। আর কিছু ফটো এই আমাদের খুঁজে পাবে। হ্যাঁ এই তো লাইফ লেসন চলছে আমাদের এখানে। কেন প্রফেসর হলে হবে না? তারপর না 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 না, আমি 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 বলছি প্রফেসর হলে হবে না। তো আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে, সবাই টাটা বলে দাও। বাই 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 বাই, টাটা 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 টাটা।